नमस्कार द बांगमीडिया पक्ष থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে। তোমরা যারা এখনো অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারোনি সার্ভার প্রবলেমের জন্য, কারণ সার্ভারে খুব প্রবলেম হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই কিভাবে সেটা করতে হবে। সেই সঙ্গে আমি বলে রাখি, প্লিজ আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটাও অ্যাক্টিভ করে রাখো। অ্যাডমিট ডাউনলোড করতে প্রথমে গুগল এসে সার্চ করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্চ করলেই নিচে দেখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেইন ওয়েবসাইটটা, ওয়েবসাইটটা ওপেন করবে। ওপেন করলে এখানে উপরে দেখো অনেকগুলো মেনু বার রয়েছে, তার মধ্যে রাখছে রিক্রুটমেন্ট, আর ড্রপ ডাউন মেনুতে আছে রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো নোটিফিকেশনের মধ্যে 6 তারিখে যে নোটিফিকেশন দিয়েছে তার ডান দিকে গেট ডিটেলস বলে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই দেখো প্রথমটা যেটা আছে 6 তারিখে দিয়েছে ডাউনলোড ই আধার ই অ্যাডমিট কার্ড, তো এখানে আমরা ক্লিক করলাম ডান দিকে গেট ডিটেলসে। ক্লিক করলে এখানে তোমার স্টেট, তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডারে যে কটা ডিস্ট্রিক্ট আছে সমস্ত ক্যান্ডিডেটের ডিস্ট্রিক্ট অনুযায়ী এক একটা লিঙ্ক রয়েছে। ধরো আমি এখানে রয়েছি নদিয়া ডিস্ট্রিক্টের, তো নদিয়া ডিস্ট্রিক্টের যেটা লিঙ্ক সেটা হচ্ছে এটা নদিয়া ডিস্ট্রিক্ট, তো আমি এই লিঙ্কে ক্লিক করলাম। তো ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এরকম একটা পেজ ওপেন হবে যেখানে আমাদের এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ লেখার ঘর থাকবে। তো এটা বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলেই নর্মালে আমাদের যে অ্যাডমিট কার্ডটা, সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করো, আমি অনেকক্ষণ হলো ডাউনলোড এখানে সাবমিটে ক্লিক করেছি, তো মাঝখানে ভিডিওটা পজ করা ছিল, প্রায় 1 মিনিট হয়ে গেল আমি এখানে ক্লিক করার পরেও এই জিনিসটা ঘুরে চলেছে। তো এবার আমি এটা কিভাবে ডাউনলোড করব, তো দেখো তুমি যদি যে কোনো ডিস্ট্রিক্টে হও, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টে হও সেটা কোনো ম্যাটার নয়, তুমি এখানে যে কটা লিঙ্ক আছে এর মধ্যে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটাতে ক্লিক করবে। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের যে ঘরটা ছিল সে ঘরটা আবার ওপেন হয়ে গেছে। তো আমি এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দুটোই বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের যে অ্যাডমিট কার্ডটা সেই অ্যাডমিট কার্ডটা শো হয়ে গেছে এবং অলরেডি ডাউনলোড হয়ে গেছে। কিন্তু খেয়াল করো এই পাশের যে লিঙ্কটা, যেটা আমি আমার আরও প্রায় এতক্ষণ 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিটের মধ্যেও কিন্তু এটা লোডই হয়নি। তো বুঝতে পারছ তোমাদের এই পেজটা লোড হতে প্রচুর সময় লাগছে, এবং তোমরা যারা নদিয়া ডিস্ট্রিক্ট বা অন্যান্য ডিস্ট্রিক্টগুলো আছে, অর্থাৎ প্রথম লিঙ্ক যেটা, এই লিঙ্কের বাদে অন্যান্য নিচের যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলোতে ক্লিক করে যারা চেষ্টা করছো অ্যাডমিট ডাউনলোড করা, তাদের অ্যাডমিটটা ডাউনলোড হচ্ছে না। তো তোমাদের যে যে ডিস্ট্রিক্টেই থাকো সেটা কোনো ম্যাটার নয়, প্রথম যে লিঙ্কটাই আছে সেই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করলে খুব সহজেই এভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো এই ছিল মেইনলি ভিডিও, এবং আশা করি এভাবে তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্টে যে থাকো তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। আর তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে কে ডাউনলোড করছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর সেই সঙ্গে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটাও অ্যাক্টিভ করে রাখো।